মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত যদি একদিন চলচ্চিত্র। রাজধানী সহ সারা দেশের 22টি প্রেক্ষাগৃহে দারুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে ছবিটি দেখছেন সিনেমা প্রেমীরা। দুপুরে চট্টগ্রামের আলমাস সিনেমা হলে দর্শকদের সাথে বসে ছবিটি উপভোগ করেন সিনেমার শিল্পী ও কলা কৌশলীরা। ছবিটি দেখতে আসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন। এ সময় তিনি চট্টগ্রামের সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন, প্রশংসা করেন যদি একদিন সিনেমার। অনুষ্ঠানে জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ বিনোদনের উপর গুরুত্ব দেন আইটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। দর্শকদের হলমুখী করতে মানসম্মত সিনেপ্লেক্স তৈরির আহ্বানও জানান তিনি। এটার কারণটা হলো যে মানসম্পন্ন কোনো সিনেমা তৈরি হচ্ছিল না আর কি, সে কারণ। এখন কিন্তু ইদানিং আস্তে আস্তে বেশ কিছু মানসম্মত সুস্থ বিনোদনের সিনেমা এখন তৈরি হয়েছে, যার কারণে আবার দর্শকরা সিনেমা হলমুখী হতে শুরু করেছে। তো আমি প্রত্যাশা করব যদি একদিন এটাও জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশাটা পূরণ করে। সুস্থ বিনোদন যদি থাকতো তাহলে মানুষ এত বেশি মাদকে কিংবা জঙ্গিবাদে জড়িয়ে যেত না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে এই সুন্দর, এই শক্ত সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতির সুষ্ঠু বিকাশই একমাত্র এগুলো থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারে। এবং সেই কারণে সেই জায়গাগুলোর জন্য যে সহযোগিতা করা দরকার, যে পরিবেশটা দেওয়া দরকার, সেটা হলো সুষ্ঠু বিনোদন কেন্দ্র, সুন্দর বিনোদন কেন্দ্র।